শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। আজকে আমরা হচ্ছে তোমাদের সাথে খুবই মজা করব এবং মজা করে করে কিছু পড়া শিখব। তো আজকে হচ্ছে আমরা নতুন একটা জিনিস শিখব, পড়তে পড়তে আমরা নতুন একটা খেলার মাধ্যমে একটি নতুন বর্ণ দিয়ে হচ্ছে যে পড়াটি শিখব সেটা হচ্ছে, চলো আমরা দেখি। এখন হচ্ছে আমরা ঝ থেকে নিয়ে ঢ পর্যন্ত আমরা বর্ণগুলো চেনা শিখেছি না, এবং বর্ণগুলো কি বলাও শিখেছি। এই বর্ণগুলো দিয়ে আমরা হচ্ছে একটি নতুন জিনিস শিখব, তার মানে হচ্ছে এটা কি বলবো এখন নাকি আমরা ক্লাসে গিয়ে দেখব। চলো তাহলে হচ্ছে আমরা ক্লাসে গিয়ে দেখি যে আসলে মিস আজকে নতুন কি শিখাবো তোমাদেরকে। তাহলে চলো আজকে হচ্ছে আমরা যেটি শিখব, দেখো ছবি দেখে সঠিক বর্ণ লেখো। তার মানে কি, আমরা হচ্ছে অনেকগুলো ছবি থাকবে আমাদের এখানে, এবং আমরা হচ্ছে ছবি দেখে তারপর হচ্ছে সঠিক বর্ণ লেখা শিখব, এবং ঝ থেকে ঢ পর্যন্ত। তাহলে চলো আমরা প্রথমে দেখি আমাদের এখানে কোন কোন ছবিগুলো চলে আসলো। দেখেছো ছবিগুলো কত সুন্দর, আমার কিন্তু খুবই ভালো লাগে, কারণ এই ছবিগুলো কিন্তু তোমরা চেনো, আমরাও কিন্তু এই ছবিগুলো এর আগে পড়েছিলাম, তাই না? চলো তো আবার আমরা ছবিগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। এই ছবিটি দেখি কি বুঝতে পারছি, কিসের ছবি? ঝর্ণা, ভেরি গুড। তাহলে তারপরে কি ছবি দেয়া আছে বলো তো? মিয়া, হ্যাঁ এটা হচ্ছে মতি, মিয়া সাহেব, মিয়া সাহেব বড়ই মানি, তাকে ছোট বড় সবাই সম্মান করে। তারপরে তৃতীয় ছবিটি কি দেখতে পাচ্ছি বলো তো? একটি টিয়া পাখি কি করছে, ও কথা বলছে, দেখেছো? এবং ওর ঠোঁটটি কেমন লাল রঙের, তাই আমরা কি শিখেছিলাম যেন, টিয়া পাখির ঠোঁটটি লাল। তারপরে ছবিটি চিনতে পারছো? দেখো তো কিসের কিসের ছবি, এখানে কে বসে আছে? ঠাকুর দাদা, ভেরি গুড। ঠাকুর দাদা বসে বসে ভাবছে, বা ওর ঠাকুর দাদার কাছে কি দুর্বল লাগছে, তাই না? হ্যাঁ, তারপর দেখে এর জন্য বসে বসে বিশ্রাম নিচ্ছে। তারপরে ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তো একটি পালকি দেখা যাচ্ছে, দেখেছো? এটাকে আরেকটা নাম যেন কি বলো তো? ডুলি। এই ডুলি কাঁধে নিয়ে কারা যাচ্ছে? বেহারারা যাচ্ছে। তারপরে ছবিটি কি, ও মা দেখো কত সুন্দর করে ঢোল বাজাচ্ছে, তাহলে ঢুলি ভাইয়া কত সুন্দর করে ঢোল বাজাচ্ছে এবং হচ্ছে গান করছে, তাই না? তাহলে আমরা এখন কি করব, ছবি তো দেখে ফেললাম, এখন আমরা ছবি দেখে বর্ণগুলো লিখে ফেলবো। তাহলে চলো আমরা দেখি, প্রথমে তো আমরা ঝর্ণা ছবিটি দেখেছি, তাহলে ঝর্ণা কোন বর্ণ দিয়ে যেন লিখি আমরা, কি হবে বলো তো? ঝর্ণা দেখি কি হয়, চলো তো আমরা একটু দেখি ম্যাজিক করে কি চলে আসে। হ্যাঁ, ঝর্ণা হবে ঝ দিয়ে, দেখেছো? আমরা ঝর্ণার ছবিটি দেখা মাত্রই আমরা ঝটা লিখে ফেলেছি। তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো, ঝতে ঝর্ণা, ঝতে ঝর্ণা, ঝতে ঝর্ণা, ভেরি গুড। এভাবে করে কিন্তু আমরা ছবি দেখে দেখে বর্ণগুলো লিখে ফেলবো। তারপরে ছবিটি কিসের? মিয়া সাহেব। হ্যাঁ বলো তো, মিয়া সাহেব ছবিটি দেখে আমরা কি বুঝতে পারছি, এখানে কোন বর্ণটি হবে তোমরা একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, ভেরি গুড, ইও হবে। চলো তো তাহলে আমরা লিখে ফেলি ঝটপট করে, ইও, দেখেছো কত সুন্দর করে আমরা ইও লিখে ফেললাম, ইওতে মিয়া সাহেব। আবার মিসের সাথে বলো, ইওতে মিয়া সাহেব। তারপরে ছবিটি কিসের? টিয়া পাখি। হ্যাঁ, ঠোঁটটি লাল। তাহলে আমরা টিয়া পাখিটি দেখে কি বুঝতে পারছি, আমরা এখানে কোন বর্ণটি লিখব? হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ট বর্ণটি লিখব। তাহলে চলো আমরা ঝটপট করে ট বর্ণটি লিখে ফেলি, টতে যেন কি হয়, টিয়া পাখি। তাহলে মিসের সাথে সবাই বলো, টতে টিয়া পাখি, টতে টিয়া পাখি, টতে টিয়া পাখি, টিয়া পাখি ঠোঁটটি লাল, ভেরি গুড। সবাই দেখি খুব মনোযোগ দিয়ে পড়েছো না, সবাই খুব সুন্দর করে বলতে পারছো। এবার এই ছবিটি দেখে কি বলতে পারছি বলো তো? ঠাকুর দাদা বসে আছেন, ঠাকুর দাদার গালটি কেমন শুকনো, তার মানে কি ঠিক মতো খেতে পারে না। তাহলে আমরা এই ছবিটি দেখে কি বুঝতে পারছি, এখানে কোন বর্ণটি হবে বলো তো? ঠ। তাহলে চলো আমরা একটু দেখি যে আমরা আসলে সঠিকটা বললাম নাকি, দেখি তো কি হবে এখানে। হ্যাঁ, আমরা ঠ লিখে ফেলেছি, দেখেছো কত সুন্দর করে আমরা ঠটা লিখে ফেললাম। তাহলে মিসের সাথে সবাই আবার বলো, ঠতে ঠাকুর দাদা, ঠতে ঠাকুর দাদা।
তারপরে ছবিটি কিসের? একটি ডুলি। ডুলিতে কে বসে আছে? সুন্দর একটি সেজে গুজে একটি বউ বসে আছে। এবং এই ডুলি কাঁধে কারা যাচ্ছে? বেহারারা যাচ্ছে। তাহলে আমরা এই ছবি দেখে কি বুঝতে পারছি, এখানে কোন বর্ণটি হবে বলো তো? হ্যাঁ, এখানে হবে ড। তাহলে আমরা ছবিটি দেখেই কিন্তু বুঝতে পেরেছি এখানে ড হবে। তাহলে চলো আমরা এখানে ড বর্ণটি লিখে ফেলি ঝটপট করে। দেখেছো কত সুন্দর ম্যাজিক করে আমরা ডটা লিখে ফেললাম? তোমরা সবাই নিশ্চয়ই চেষ্টা করছো। হ্যাঁ, এভাবে করে সুন্দর করে ডটা আমরা লিখে ফেলবো ছবি দেখে দেখে। তারপরে ছবিটি কিসের বলো তো? হ্যাঁ, ঢুলি। ঢুলি ভাইয়া ঢোল বাজাচ্ছে। তাহলে ঢুলি কোন বর্ণ দিয়ে আমরা লিখবো বলো তো? ভেরি গুড, তোমাদের তো খুব ভালো মনে রেখেছো তোমরা সবাই, ঢ হবে। চলো তাহলে আমরা ঢটা লিখে ফেলি। ঢতে ঢুলি। তাহলে সবাই মিসের সাথে বলো, ঢতে ঢুলি। ঢতে ঢুলি, ঢুলি ভায়া ঢোল বাজায়। অনেক সুন্দর করে তাহলে আমরা ছবি দেখে দেখে আমাদের বর্ণগুলো লিখে ফেললাম। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের কাছে এই মজার পড়াটি কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এভাবে কিন্তু আমরা বাসায় সবাই চর্চা করব এবং বারবার এই ভিডিওটি দেখতে হবে, দেখে দেখে শিখে ফেলতে হবে। এরকম আরও অনেক সুন্দর মজার মজার এবং নতুন নতুন পড়াশোনা নিয়ে কিন্তু মিস আবার চলে আসবো। আজ এখানেই, তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।